আর মাল লিকেটি পড়বে সেটা ঠিক না? কিরে টুম্পা, কালকে ভ্যালেন্টাইন হয়ে গেল, তোকে তো কাল সারাদিন দেখতেই পাইনি। আর তুই, তোর বিয়ে কালুর সঙ্গে এবার কি বাগালি? কালু ওই দেখ, কালু তোর জন্য দাঁড়িয়ে আছে। কালু, কালুর কি আছে তাই আমাকে দেবে? কেন রে, তোকে জুতো জামা শাড়ি কত কিছু কিনে দিয়েছে, রেস্টুরেন্টে খাইয়েছে। ময়না, শুনো ময়না, বিরক্ত করবে না তো, এই চল। গেলি না? ওর কিছু আছে? ওকে কবে ব্রেক আপ করে দিয়েছি। তাই তাহলে তো তোর এবার প্রেম দিবস ফাঁকা গেল। নতুন বছর, নতুন বয়ফ্রেন্ড, নতুন গিফট, এখন আমার মিল্টন বয়ফ্রেন্ড। কে? মিল্টন? হ্যাঁ, এই দেখ কি দারুণ রে। বাবা, আসি কালু মিল্টন। আর তোরটা দেখি। দেখবি, হাই ডার্লিং। হাই, কি হরে এত দূরে চলে এসেছো ডার্লিং? আমি সেই কোন দিকে ওইখানে দাঁড়িয়ে আছি। না খেলালে হয়, দেখতে পাবে না, ফুসকে যাবার ভয়ে বুক ধুক 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 করবে, তবেই তো খেলা জমবে আর খসবে, কি বলিস? কিন্তু তোর বয়ফ্রেন্ড তো? ও, তুই পারিস আর আমি পারবো না। নতুন ভ্যালেন্টাইন্স ডে, নতুন বয়ফ্রেন্ড, বাই। হ্যালো মা, তুমি বোমা বোমা করে জ্বালাচ্ছিলে, তোমার যোগ্য বোমা পেয়ে গেছি আমার সামনে, দারুণ দেখতে, টানা টানা চুল, গোলাপি ঠোঁট, গোলাপি রঙের শাড়ি পরে আছে, আর গলায় সরু চেন, আর কাঁধে একটা শান্তিনিকেতনের ব্যাগ। হ্যাঁ, এবার আমাকে দেখছে। আপনি কি আমার কথা বলছেন? হ্যাঁ, তুমি দেখবে, নিয়ে যাব। আচ্ছা আচ্ছা, বাগানটা কিনবো বলে এসেছিলাম। ও, ও সব পরে হবে, হবে। আমার মা তোমাকে দেখতে চেয়েছে। মোটা মাল মনে হচ্ছে। চিন্তা কর না তো, চিন্তা
এই নাও, এই নাও পুরো 2,00,000 টাকা। তোমার গহনা টাকা নিতে আমার খুব খারাপ লাগছে, 40,00,000-এর উপর পড়ে আছে, ওটা পেলে তোমাকে দিয়ে দেব। অমন করলে আমি কিন্তু রাগ করব, আমাদের বিয়ে হলে এসব তো তোমারই হবে। চলো চলো। আরে শের ফুলের বেটে তো, কি দিন পড়লো রে ভাই, এখনকার ছেলে মেয়ে না ভাদ্রি কুকুর চেনা দায়। হাই 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 হাই, এবার গাছগুলি ভালোই মূল হয়েছে, আগের বছরে মলি ছিল না গাছে, এই গাছটা অনেক মূল তো। ও শের ভাই, থামেন 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 থামেন, কি হলো ভাই? আর কি বলবো ভাই, আপনার মেয়ে আগানে বাগানে প্যাম করে বেড়াচ্ছে, মেয়ের বিদ্যুতে পাচ্ছেন না? কি আমার মেয়ে দেখাতে পারবেন তো? চলেন চলেন, ভালো বলি বললাম তো বিশ্বাস হচ্ছে না, আমার মেয়ে মুখ তুলে তাকায় না জানেন, ওরকম হলে ওইখানে কবর দিয়ে দিতাম। হাশেম ভাই, বলি ফেলান বলি ফেলান, ইটা কার মেয়ে? আপনারই তো মেয়ে মনে হয়েছে। আরে শালা ছেলে কে রে, চলেন তো চলেন তো। কি ওরে, তোমার কাজ খুব সুন্দর লাগছে। প্যারাম করা হয়েছে তা আপনাদের, কি আপনারাও করেন কেন? ও চলো বাপ, বিয়ে দিয়ে দিচ্ছি চলো। আব্বু, আব্বু আমার মেয়ে, খুব ভালো খুব ভালো, তা ফোন করি ডাকতো, বিটা দিয়ে দিব। হ্যালো, হ্যাঁ আমি ময়না। আগে আমার টাকা গয়না লিয়াই, নাহলে এই বাড়ির গেট তো বন্ধ। ফোনটা দে, ফোনটাও নিয়ে যাচ্ছে। এইটা ফেটুলতে পারি।
পারি না, এটা দাও কিনতে পারি। আমি ওদের বাড়ি গিয়েছি, ওর মার সঙ্গে কথা বলেছি, ফর্সা চোখে চশমা। কি ভেটুলের মাও তো? তাহলে রকি আর ভেটুল দুই ভাই মনে হয়। হ্যাঁ তাই হতে পারে। হ্যাঁ হ্যাঁ বস বস। মোটা মোটা গিট পাগিরি, তুমি আমার সাথে কি করেছ? ঠিক হয়েছে, আর মারলে কেটে পড়বা, সেটা ঠিক না? ঠিক হয়েছে রে। তারপরে আমার সাথে ছ মাস প্রেম করি, ভ্যাট লাগে ধরি, আমাকে বললো ব্রেকআপ, সেটা ইয়াকি গো। বাপের পকেট থেকে টাকা চুরি করি, মায়ের খেয়ে কত কি কিনে দিয়েছি টুম্পাকে, হঠাৎ ব্রেকআপ বলি ওই রকিকে ধরলো, তার বেলায় ম্যাডাম আপনি তো দেখতে খুব সুন্দর, ওদের সাথে ব্রেকআপ হয়ে গেছে। আমি Yeah!